কাঠমান্ডুর একটি জনপ্রিয় পর্যটন স্পট হচ্ছে কাঠমান্ডু দরবার স্কয়ার বা বসন্তপুর দরবার স্কয়ার। নেপালে মূলত তিনটি দরবার স্কয়ার রয়েছে, তাদের মধ্যে এই দরবার স্কয়ারে অধিক সংখ্যক দর্শনার্থীরা ভিড় করেন। এমন কোনো পর্যটক হয়তো খুঁজে পাওয়া যাবে না যিনি কাঠমান্ডু এসেছেন আর দরবার স্কয়ারে ঘুরতে আসেননি। এর অপরূপ নির্মাণ শৈলীর জন্য 1979 সালে একে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সম্পূর্ণ এই স্কোয়ারটি ঘুরে দেখতে আপনাকে অবশ্যই টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। দেশ ভেদে প্রবেশ মূল্য ভিন্ন হয়ে থাকে, তবে সার্কভুক্ত দেশের নাগরিক হিসাবে আমাকে 150 নেপালি রুপি গুনতে হয়েছে। আপনি যদি এর ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে চান, তবে একজন গাইড ভাড়া করতে পারেন, যার জন্য গুনতে হতে পারে 20-40 মার্কিন ডলার। দরবার স্কোয়ারের প্রবেশদ্বারে দেখা মিলবে দৃষ্টিনন্দন মন্দিরের, যেগুলো জগন্নাথ টেম্পল নামে পরিচিত। সম্ভবত 1563 সালের দিকে এগুলো তৈরি করা হয়। আর এর সামনের খালি জায়গা বিশেষভাবে জনপ্রিয় কবুতরদের খাবার খাওয়ানোর জন্য। চেসিং দেখা হলো একটি অষ্টভুজাকৃতির মন্দির, এটি কৃষ্ণ মন্দির নামেও পরিচিত। মন্দিরটি 1649 সালে রাজা প্রতাপ মল্ল তার দুই রানীর স্মরণে তৈরি করেন। 2015 সালের ভূমিকম্পে এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে এটি আবার পুনরায় নির্মাণ করা হয়। সাদা এই ভবন কাত্রি বৈঠক নামে পরিচিত, যা 1908 সালে রানা প্রধানমন্ত্রী চন্দ্রশমশের নির্মাণ করেন। এর নিস্তলায় একটি মিউজিয়াম রয়েছে। 2015 সালের ভূমিকম্পে এটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে শুধুমাত্র গাইড নিয়ে এর ভেতরে প্রবেশের অনুমতি রয়েছে। এটি হচ্ছে হনুমান দোকা পাশাদ জাদুঘর, এটি ত্রিভুবন জাদুঘর নামে পরিচিত। 2015 সালের পরে এটি বন্ধ হয়ে যায়, যদিও পরে প্রাসাদটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি হনুমান দোকা প্রাসাদের আঙ্গিনায়, যা নাসাল চক নামে পরিচিত। এখানে নেপালি রাজাদের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হতো। যদিও 1896 সালের পর থেকে রাজারা এখানে বসবাস করতেন না, তবে 1975 সালে রাজা বীরেন্দ্র বীর বিক্রম সাহা ও 2001 সালে রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম সাহের রাজ্যাভিষেক এখানে অনুষ্ঠিত হয়েছিল। ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পে দরবার স্কোয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এটি এখনও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে সর্বগৌরবে দাঁড়িয়ে আছে।